আমাদের আজকে পূর্ণিমা, আমাদের আমাদের কোজাগরি পূর্ণিমাটা আমরা করি না। আমি তো যাই হোক, আজকে ঘরে একটু পুজো হলো, আর আজকে আমাদের নিরামিষ, প্রতি পূর্ণিমায় করি, আজকে নিরামিষ। তো বেগুন ভাজা করব, আর আলু ভাজা করব, আলু চচ্চড়ি করব, লুচি করব। চলো আমার সাথে দেখবে। এই যে বেগুনটাতে আমি হলুদ, নুন, লঙ্কা একটু মিষ্টি দিয়ে ধুয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এই যে আলুটা চচ্চড়ি বানাবো, দেখো কী করে বানায়। উনুনে এই যে একটুখানি জল বসিয়েছি, এই যে টমেটোটা দেখছো, এটা না এই এইখানটা চারদিকটা কেটে দিলে ছাড়ানো খুব সুবিধা হয়। আর এই জলের মধ্যে একটু টমেটোটা ভাপিয়ে নিলে, মানে ফুটিয়ে নিলে এটা পিউরি, টমেটো পিউরির মতো কাজ করে, যার জন্যে এটা তরকারিতে দিলে খুব টেস্ট হয়, ভালো লাগে। তোমরা এরকম করে করলে ভালো লাগবে। দেখো টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা আমি ভালো করে একটু টেস্ট করে নেব, নিয়ে এই এটার মধ্যে দেবো। এই যে কড়াইটা বসিয়েছি গ্যাস জ্বালিয়ে, এর মধ্যে তেল দেবো। আমার কড়াইটা গরম হয়ে এসছে, আমি বেগুন ভাজার জন্য এর মধ্যে তেল দেবো। তেল দিলাম, বেগুনটা না একটু কাঁচা তেলে দিলেও ভালো হয়, ভালো ভাজা হয়, টেস্ট লাগে খেতে। খুব একটা তেল গরম না হলেও চলে। এবার আমি বেগুনগুলোকে এরকম করে করে সব ভাজব। সব বেগুনগুলো আমি এমনি করে ধরি। বেগুন ভাজা কমপ্লিট, এবারে আমি আলু ভাজবো। এই যে আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাও আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো এই আলু চচ্চড়িটার মধ্যে আমি এই যে শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে সামনে একটুখানি হিং দিয়ে দেবে এই সাইড করে, হ্যাঁ একটু হিং দিয়ে দেবো। এটা ভালো করে নাড়াচাড়া করে দেবো, এর মধ্যে নুন, একটু হলুদ, হ্যাঁ একটু সামান্য একটু মিষ্টি, এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এখন একটু হোক দেখাচ্ছি। দেখো আমার অল্প ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি একটু অল্প হলুদ দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, হিং দিয়েছি, আর দিয়েছি তোমার এই যে হলুদ দিলাম, অল্প নুন দেবো আন্দাজ মতো, আন্দাজ মতো তো নুন দেবে। আর যেহেতু এটা লুচির সাথে খাওয়া হবে, লুচি বা রুটি সবার সাথে খাওয়া যায়, এটা খুব ভালো লাগে। এটা আলু চচ্চড়ি বলে, অল্প একটু চিনি দেবো, মিষ্টি আমাদের আবার একটু সব মিষ্টি খাই। এটা ভালো করে মারব। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, ঝিঙের গন্ধ বেরোবে, ওই জন্য একটু ভেজে নিলাম ভালো করে। ঝিঙটা তেলে দিলেই ভালো হতো কিন্তু ভুলে গেছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, এটা একটুখানি গলা গলা টাইপের হবে, তবে লুচি রুটি পরোটা তুমি যার সাথে খাবে তোমরা তার সাথেই ভালো লাগবে, করে দেখবে খেয়ে। এটা আমরা বলি আলু চচ্চড়ি, এটা কারি পাতা হলে আরও ভালো হতো, তো এখন তো কারি পাতা নেই। এটা হোক একটু ঢাকা দিয়ে হোক। এই যে টমেটোটা সেদ্ধ করে নিয়েছিলাম, গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম, এটা আমি একটু পুরো এরকম করে নেবো। এগুলো খুব সামান্য সামান্য রান্না, এগুলো কিন্তু বেশি ঝামেলা রান্না নয়, কিন্তু যদি ভালো করে করা যায় না খুব টেস্ট লাগে খেতে, লুচির সাথে, পরোটার সাথে, রুটির সাথে। এটা আমি ভালো করে মেখে নেবো।
এবার আমি এই এর মধ্যে তো এটা দিয়ে দিলাম, টমেটো এটা দিয়ে দিলাম। আর সে একটু ফুটে উঠলে একটু ঝোলঝোল টাইপের হবে, দারুণ খেতে হবে, করে খেয়ে দেখবে। ভাইজান গ্যাসটা একটু জোরে করে দিলাম, হয়ে যায়। আমার আলু চচ্চড়ি কমপ্লিট। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দেবো, নিয়ে কমপ্লিট করে খেয়ে দেখবে, দারুণ লাগবে, খুব সোজা হবে। এরপর লুচি হবে, দেখো। এই যে লুচি করার জন্যে আমি এখানে বেলে নিয়েছি, বেলে নিচ্ছি। আর এই যে কড়াইয়ে তেল দিয়েছি, এগুলো ভাজবো। তেলটা একটু গরম হোক, দেখাচ্ছি। এই যে আমি এরকম করে লুচিগুলো ভেজে নিচ্ছি, লুচি লুচি ফুলকো লুচি, এইভাবে সব ভেজে নেব।